তাহলে আজকে আমরা দেখবো আমাদের পজিটিভ সেকশনে আমাদের যখন ভোল্টেজটা পিক আপ অন থাকবে এবং অফ থাকবে সেই ভোল্টেজটা আমরা টেস্টিং করবো। কী করে টেস্টিং করবো? অনেক সময় মাল্টিমিটার ঠিক থাকে কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিকভাবে আমরা পাই না, কন্ট্রোলার অফ মানে অন হয় না, সেটা আমরা দেখবো। প্রথমে আমরা যদি দেখি আমাদের বোন ভোল্টেজটা যাচ্ছে, প্রথমে ফলো করো যে একটা চারটে ট্রানজিস্টার এই সরি রেজিস্টার আছে, এই রেজিস্টার হয়ে ভায়া হয়ে যাবে আমাদের গেটে, ঠিক আছে, ডাইভার্সিফিকেশন মসফেটটাকে অন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্টের এটা যেখানে যেটা কানেকশন থাকবে এই রেজিস্টার আছে, মানে মাথা থেকে হয়ে কানেক্টর যাবে, কানেক্টর হয়ে মাথা থেকে, তাহলে আমাদের এটা হচ্ছে লাস্ট ট্রানজিস্টার, এটা একদম মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত একটা কি বুঝবো, আমাদের 14 ভোল্ট কোথায় ঢুকছে, ভোল্টেজ আমাদের দেখো এটা মাপছি, ট্রানজিস্টার এক মিনিট ধরবো একটা, এই এই যে এখানে আমাদের একটা 14 ভোল্ট ঢুকছে, তাই তো 14 ভোল্ট এখানে থাকে, আর একটা দেখো এখানে 14 ভোল্ট, ঠিক আছে, এটা পজিটিভ সেকশন, এখানে কিন্তু কোনো 5 ভোল্ট আসবে না। আবার এটা ঘুরে কোথায় যাচ্ছে দেখো, এটা ঘুরে এই চলে আসলো, মানে ডায়াগ্রামটা মানে এর দুটো থাকবে, দুটো ঠ্যাংয়ে 14 ভোল্ট, আবার ঘুরে আসবে হচ্ছে এইখানে একটা মাথার মধ্যে আসবে, এই মাথার মধ্যে 14 ভোল্ট থাকবে, আর এইখানে যেতে আমাদের থাকছে এখানে 0 ভোল্ট, 0 ভোল্ট আছে এখানেও, 0 0 ভোল্ট, মানে এই 14 ভোল্ট আমাদের কোথা থেকে আসছে, 14 ভোল্ট আমাদের আসছে হচ্ছে ডাইরেক্ট আমাদের ট্রানজিস্টার থেকে, 14 ভোল্ট একটা গ্রেড থেকে আমাদের ভোল্টটা আসছে। আর আমাদের এই যে ভোল্টেজটা এই যে ট্রানজিস্টারটা আসছে, এই যে দেখাই এখানে তিনখানা রেজিস্টার আছে দেখো, এই তিনটে, এই এই যে আমাদের এই বেসে আর কালে বেসে দেখো এখানে ডাইরেক্ট পুরো একদম আমাদের আইসি থেকে কানেকশনটা ডাইরেক্ট করে দিয়েছে এই যে কাছাকাছি। তাহলে আমরা কোনটা আমরা কি করে বুঝবো যে আমাদের আইসি থেকে ভোল্টেজটা আসছে, এই যে রেজিস্টার হয়ে দেখো বেসে এখান থেকে ডাইরেক্ট সিপিইউতে চলে গেছে, ঠিক আছে, আর এখান থেকে 0 ভোল্ট দেখাচ্ছে, এখানে ভোল্টেজটা বাড়বে আবার যখন আমরা পিক আপ অন করবো। তাহলে কি বোঝা গেল, 14 ভোল্ট আমাদের একটা রেজিস্টার দিয়ে আমাদের ট্রানজিস্টার থেকে ডাইরেক্ট আমাদের এখানে 14 ভোল্ট ঢুকছে, আর এখানে যখন ভায়া হয়ে যাবে তখন এই যে আমাদের ট্রানজিস্টার আছে মানে দুটো পিএনপিতে মাথায় রাখবো আমরা, দুটো পিএনপি থাকবে একটা এনপিএন থাকবে, একদম কমন ব্যাপার, আর এইখান থেকে আমরা ডাইরেক্ট থ্রো করছে মাথা থেকে পরপর 4টে রেজিস্টার, যখনই 4টে রেজিস্টার থাকবে তখনই মনে করবো আমরা এটাই আমাদের ফাইনাল ভোল্টেজটা আমাদের মসফেটে দিচ্ছে, ঠিক আছে, এটা থাকলো। তাহলে আমরা এবার পিক আপটা অন করবো, পিক আপটা অন করে দেখবো আমাদের ভোল্টেজটা কোথায় আছে, একটু বোর্ডে দেখো এটা, তাহলে আমরা দেখলাম যদি আমাদের দেখি এটা 14 ভোল্ট যদি থাকে, মাইনাস আমি করলাম এটা পজিটিভ সেকশন, ঠিক আছে, 14 ভোল্ট, এটাও 14 ভোল্ট, তাহলে আমরা নেমে কি দেখো এখানে একটা ঠ্যাক থেকে এখানে আমার মাথায় চলে আসবে, তাই তো 14 ভোল্ট আসলো তো, আবার এর সঙ্গে কানেকশন করে আমাদের দেখো কানেকশন ইয়ে করে আমাদের এখানে 0 0 ভোল্ট আছে, এটা আমাদের ডাইরেক্ট মসফেট এখান থেকে চলে যাচ্ছে ডাইরেক্ট রেজিস্টার হয়ে, এই রেজিস্টার হয়ে 4টে রেজিস্টার হয়ে প্রত্যেকটা মসফেটে গেটে গেটে চলে যাবে ভোল্টেজটা, ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা এইভাবে কি করে পিক আপটা আজকে একদম পিক আপ অন করো, এই পিক আপটা কোথায় আছে বন্ধ করো, চেঞ্জেসটা কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছি, ভিডিও অফ করো এখন, রেডি, আচ্ছা আমরা তাহলে দেখলাম অনেক সময় ডাইভার সেকশন ওকে আছে, রিডিং দেখাচ্ছে, মাল্টিমিটার চেক করলাম, তারপরে আমাদের মোটরটা ঝাঁকুনি মারছে, এর কারণটা কি আছে, কারণটা আমরা দেখবো, যদি আমাদের যে কোনো মসফেটেশনে খারাপ হয়েছে আমরা এটা ঠিক করলাম, তারপরে নিশ্চয়ই আমাদের এই ভালো সিস্টেমটা আছে, আমরা কিভাবে চেক করে নেবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো আমাদের প্রথমে ভোল্টেজটা ছিল 14 ভোল্ট এখানে ছিল, তাই তো, পিক আপ মারো ফুল মাধ্যম মারো, হ্যাঁ আমাদের এখানে 14 ভোল্ট ছিল, তাই তো, এখানে কত ভোল্ট আছে, এখানে 27 পয়েন্ট ভোল্ট, তাই তো, এই 27 ভোল্ট আমাদের কোথায় আছে এটা আবার দেখাচ্ছি দেখো, 27 ভোল্ট, হ্যাঁ, তাহলে আমাদের এখানে 0 0 ছিল, এখানে কত 36 হয়ে গেল, 36 ভোল্ট চলে আসলো, 36, হ্যাঁ হ্যাঁ পিক আপ টানলে ভোল্টেজটা এবার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, এটা হচ্ছে 27 ভোল্ট, 27, আমি আবার উল্টো পেটে দেখাবো 27 ভোল্টটা কোথায় যাচ্ছে, মাথায় কত যাচ্ছে দেখো, মাথায় হচ্ছে 22 ভোল্ট, 22.7, তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের রেজিস্টার হয়ে মারফতে যেটা আমাদের 22.7 যাচ্ছে এটা আমাদের মোটর ফেজে ভোল্টেজ যাচ্ছে, ঠিক আছে, এটা আমাদের মোটর ফেজে ভোল্টেজ, বাদ বাকি আমাদের যেখানে আছে আমাদের এটা হচ্ছে একটা গেট ভোল্টেজ আছে, ঠিক আছে, এই যে 27 হচ্ছে গেট ভোল্টেজ, আর এখানে আমাদের 0 ছিল, এখানে মাথায় দেখো কত হচ্ছে, মাথায় 27, মানে যেহেতু আমাদের 14 এখানে ছিল সেই 14টা এখানে 27 চলে আসলো, মানে এখানে যদি আমার 14 থাকতো তাহলে 14 হতো, তাই তো, মানে সেম ভোল্টেজটা পরিবর্তন হয়ে গেলো, এখানে পরিবর্তন হয়ে গেলো, আর এখানে 0 ছিল, 0 থাকলে কত, 36, এখানে সেম 36 চলে আসলো,
মোটর হয়েছে ভোল্টেজ। এবার যদি খারাপ হয় কোন সেকশনটা দেখবো, আমরা একটা ভালো সেকশন এবার দেখবো। যেমন সব আছে মোটর ঝাঁকুনি মারছে, তাহলে ভোল্টেজ আমরা চেক করবো। এখানে 27 আছে, এখানেও মাপবো 27 আছে, মাথায় কত 22, এখানেও আমাদের 22। কী করে ভাববো? এই দেখো এটা আবার এখানে চলে যাচ্ছে, এই যে 27, হ্যাঁ 27, তাহলে আমাদের গেটে চলে গেল। এইবার একটা জিনিস, এইবার দেখো এখানে ভোল্টেজটা মাপ হয়ে গেছে 22। আমি প্রথমে বলেছিলাম যে 22টা আমাদের ট্রানজিস্টারের মাথায় আছে, ওটা আমাদের মোটর ফেজে ভোল্টেজ, ঠিক আছে। এই যে প্রত্যেকটা 22.7, প্রত্যেকটা দেখো সেম সেম, এই যে 22.6, এক কোনো ব্যাপার না, এই হচ্ছে ব্যাপার। এটা আমরা চেক করবো আরেকটা, এই 36 35, এখানে 35। যদি এখানে আমার কম ভোল্টেজ দেয় তা নিশ্চয়ই আমার এটা পাল্টাতে হবে বা কোনো কিছু চেঞ্জ করে দেবো। এখানে রেজিস্টার দেখো, এই যে এই যে তিনটে যে রেজিস্টার আছে ফরফর, এটা কিন্তু সিপিইউর কানেকশন, এটা সিপিইউ থেকে আসে ডাইরেক্ট। ওই সরি সিপিইউ মানে এই যাই হোক আমাদের প্রোগ্রাম আইসি, এখানে আমাদের অফ অবস্থা থাকবে, এখানে হচ্ছে কন্ট্রোল মানে বায়োসিং করে একে চালু স্টার্ট করে দিল, ঠিক আছে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ কিছুটা বোঝা গেল। হ্যাঁ এবার উল্টালে পর আরটু বোঝা যাবে, দাঁড়ো অফ করো অফ করো একদম। এইবার তাহলে আমাদের পজিশন এ পার্সেন্ট ছিল, তাই তো আমরা এটা মেপে ছিলাম। তাহলে এবার আমরা চেকটা করবো যে এইটা মোটর ফেজের ভোল্টেজ, এখানে যা ভোল্টেজ আসবে এখানে দেখো, এখানে যা আসবে আমাদের এখানে সেম আসবে, কারণ এখানে মোটর চলে গেছে। এই ধরলাম 22.7, আমরা একটা ট্রানজিস্টার দেখেছিলাম 22.7, হ্যাঁ এখানে কিন্তু জিরো ছিল, তাহলে আপডেট হয়ে আমাদের এখানে কত আসলো 22.7। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি করলো, অ্যাম্প্লিফায়ার করলো, হাই ফ্রিকোয়েন্সি। এইবার দেখো আমাদের যেহেতু আমাদের মোটর ফেজ চলে আসলে, এই যে আমি টাচ করছি, আমাদের আমাদের গেট কোনটা হবে, এই যে গেট, তাই তো গেটে কত দেখো, হ্যাঁ 27.7 ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি হয়ে 27.7 হয়ে গেল। হয়ে আমাদের ড্রেনে কত যাচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের ড্রেন, ড্রেনে 45, ঠিক আছে। এইবার এই গেটের গেট আর ড্রেন এক হয়ে আমাদের সোর্সে ভোল্টেজ চলে গেলো, এখান থেকে চলে গেলো এই মোটর ফেজে দেখো, এইখানে যে কানেকশন হয় ড্রেনের, নেগেটিভ ড্রেন আর আমাদের গেট এক হয়ে যাবে, এক হয়ে আমাদের, আমি বলেছিলাম আগে বলেছিলাম যে আমাদের পজিটিভ নেগেটিভ বায়োসিং হয়ে আমাদের অ্যাম্প্লিফায়ারের হাই ফ্রিকোয়েন্সি আমাদের মোটর ফেজে ভোল্টেজ লাগে, নাহলে মোটর ঘুরবে না। 22.7 হয়ে গেল, ঠিক আছে, সুইচিং করলে এটা হচ্ছে আমাদের গেটের ভোল্টেজ, তাহলে বেরিয়ে গেল এই 27। আরেকবার চেক করবো এই সেকশনে 27, আবার যেন দুটোতে টাচ না লাগে, ঠিক আছে, টাচ লাগলে কিন্তু উড়ে যাবে 27। এই চেক করলাম, তার মানে কী হলো 26.9, নো প্রবলেম, তাহলে আমাদের এই সেকশনটা পুরোপুরি আমাদের ঠিক হলো, ওকে আছে, মানে সব একই কাজ করছে। এবার হ্যাঁ এবার আমরা নেগেটিভে যাবো, ঠিক আছে, চলো আমরা নেগেটিভ সেকশনে দেখছি কী দেখবো, আমাদের পিক আপ অফ অবস্থায় প্রথম ভোল্টেজ আমরা দেখবো, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেগেটিভ সেকশনে দেখো আমরা প্রথমে একটা, আমি কী বলেছিলাম যে আমাদের একটা সিপিইউ থেকে আসে, একটা 14 ভোল্ট যেটা আসে ডাইরেক্ট ট্রানজিস্টার থেকে আসে, মানলাম এখানে ভোল্টেজ নেই, এই 0.7, তাই তো, আমি লাইনে আগে 14 ভোল্টে যাই তারপর দেখি, হ্যাঁ এই যাই পেয়েছি এটাকে। আমরা চেক করলাম আগে 14 ভোল্টটা কোথায় আছে, এই 14 ভোল্ট আসলে এই আসছে, হ্যাঁ এবার দেখে একটা মাথায় আবার চলে যাবে 14 ভোল্ট, এই যেই মাথায় যার কানেকশন হবে তার সাথে সিপিইউর কানেকশন থাকবে, এই যে কত আছে 4 পয়েন্ট, এটা হচ্ছে কত আছে 5 ভোল্ট, একটাতে কত আছে 4.9 ভোল্ট, এই যে 4.9 ভোল্ট আমাদের সিপিইউ কানেকশনটা ডাইরেক্ট যাবে সিপিইউ থেকে। আমি যদি এই ডায়াগ্রাম ধরে যাই না, এইবে এখান থেকে রেজিস্টার হয়ে বায়োসিং হয়ে দেখবে সিপিইউতে চলে গেছে, সিপিইউতে এসছে, ঠিক আছে। আর একটা ভোল্টেজ দেখো, এটা তোমরা চেক করে দেবে একদম 100-এ 100 চেক করতেই হবে, এটা এটা কিন্তু অনেক জায়গায় ফল্ট হয়, এই যে এই ভোল্টেজটা আমার থাকা লাগবে 0.7, ঠিক আছে, এই ভোল্টেজটা আমার আসতেই হবে না, অবস্থা আমাদের সিপিইউ কানেকশন পাচ্ছে না, এটা আমাদের সিপিইউর একটা ভোল্টেজ দেয় কিন্তু আমরা এটাকে হয়তো হয়তো 7 পয়েন্ট উড়িয়ে দিই, কিন্তু এই 7 পয়েন্টটা থাকবে, লাগবে, নাহলে মনে করবো কোনো রেজিস্টার বা কোনো কিছু গণ্ডগোল আছে, ঠিক আছে। একদিকে জিরো থাকবে, একদিকে আসবে, আর এদিকে দেখো কত আছে 0, তাহলে একদিকে কত আছে, একদিকে 5 থাকবে, নেগেটিভ সাইডে যে কোনো একদিকে 5 থাকবে, একদিকে 4.9, এর মাথায় তার আবার মাথায় থাকবে হচ্ছে 14, আবার এর দুঠ্যাঙে 14, মানে এখান থেকে ভাই হয়ে এর চলে আসলো, এর মাথায় কি থাকবে, কোন মাথায়, এর মাথায়, এর মাথায় জিরো থাকবে, জিরো। এইবার ঘোরাও, অন করো, অন করো, ঘোরাও, এবার দেখো কি করবো। তাহলে আমরা একটা কি দেখেছিলাম, এটা হচ্ছে পিক আপ অন অবস্থায়, এখানে দেখেছিলাম আমাদের একটা 5 একটা 4.9, তাই তো, এবার দেখো এটা কত 5 আসলো, এটা কত আসলো 4.7, কোনো পরিবর্তন হয়নি, তাই তো। এবার এখানে দেখো 14,
এখানে কত? 14। এখানে আসে 14। এইবার এখানে 7টা পয়েন্ট 0.4 আসলো, এটা 0 আসলো, এটা 4.6। এই ভোল্টেজটা আমাদের ছিল না? হ্যাঁ ছিল না। আমাদের এই নেগেটিভের সেকশনকে অন করতে গেলে আমাদের এই ভোল্টেজটা লাগবেই। এই জিরোর জায়গায় কিন্তু অটোমেটিক চলে আসলো 4.6। এই 4.6টা আমরা কোথায় দেখবো, কোথায় আছে? নেগেটিভ সেকশনে আমাদের প্রত্যেকটা গেটে চেক করবো। অফ করো স্যার, এখানে কিছু আছে আবার? এখানে এখানে তো তোমার জিরো, মারো 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 4.7 এখানে আসলো। হ্যাঁ এখানে আসলে না না, এখানে এখানে পরিবর্তন হয়েছে, এটা জিরোর জায়গায় এখানে পরিবর্তন হয়েছে 4.6, একটা হচ্ছে 4.6, এই দুটো জায়গা চেঞ্জ হবে, সেম হবে। আর বাদবাকি যা আছে সব সেম নেগেটিভ সেকশনে, শুধু যেই সেকশনে 14 ভোল্ট উঠছে তার মাথায় আসবে 4.6, আবার এর মাথায় আসবে 4.6। আবার এই ভোল্টেজটা আমরা কি করে দেব, ডাইরেক্ট মসফেট সেকশনে উল্টাও, দাঁড়া বন্ধ করো, বন্ধ করো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেকশন, তাই তো? অন করো, অন করো। আচ্ছা এক মিনিট, এই যে পিক অবস্থায় আমরা কি দেখলাম, এটা আমাদের গেট, তাই তো? যেটা সিঙ্গেল থাকলে সবসময় গেট মনে করবে, আর এগুলো সব জয়েন করা, অনেক সময় ঘাবড়ে যায়। তাই যে দেখো আমাদের 0.0 আছে, অন করো এবার, অন করো। 4 পয়েন্ট কত আছে? 4.6 এই যে 4.6 আছে না, আমাদের যেটা পরিবর্তন হয়েছিল দুটোতে দেখো প্রত্যেকটাতে 4.6 বা 7-8। হ্যাঁ এটা গেটে কারণ আসছে, গেট থেকে না চলে হবে না। এবার গেটে আমি নেগেটিভের ড্রেনটাকে ধরবো, এই ড্রেন এই 22.7, কারণ কি আমাদের এই ভোল্টেজটা এক হয়ে গেল, সোর্স থেকে নিয়ে গিয়ে নেগেটিভ হয়ে ভায়া হবে, যতক্ষণ না আমাদের এই ড্রেন ড্রেন কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? অফ করো পিকআপটা, ড্রেন কাজ করে না। ড্রেন কাজ করবে কখন? কাজ করবে এই যে এই এই 4.6টা এখানে আসবে, তারপরে কাজ করে এর ভোল্টেজটা ড্রেনের বায়োসিংটা নিয়ে মোটর ফেজে ভোল্টেজটা দেবে নেগেটিভ, অন অফ অন অফ করে করে আমাদের মোটর ফেজে ভোল্টেজটা যাবে। কিন্তু আমাদের এই 4.6টা যেন কোথাও গন্ডগোল না হয়, ঠিক আছে? চালু করো, মানে ধরো 2-3 গন্ডগোল হলো বা 4 গন্ডগোল হলো অসুবিধা নেই। 4.7 4.7 4.6, দুটো কোনো টাচ লাগাবে না, টাচ লাগালে ফুস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের যদি 4-5 গন্ডগোল হয় তো অনেক সময় কনফিউশন আর কিছু নেই, আমরা যদি অল্টারনেট করি মোটরের তারটা অনেক সময় অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ভোল্টেজটা আমরা কি করে ফাইনাল চেক করব, এই চেক করা মনে হচ্ছে আমার মোটর কন্ট্রোলার ওকে আছে, একে লোড দিলেও মসফেট উঠবে না, এই লোড দিলেও মসফেট, কারণ আমার সব দিকে সমান আছে। চালু করে ফুল দাও, ফুল মারো, এটা 22.7 আছে, তাই তো? এটা একটু ভোল্টেজটা ইনক্রিজ হবে, দেখি শর্টটা, দেখি শর্টটা, শর্টটা দাও, শর্টটা দেখি, আচ্ছা ঘোরাও, দেখি দেখি বন্ধ করে